হলো সানি। হ্যালো। সবাই তাকে ক্রিয়েটিভিটির জাহাজ বলে ডাকে, বলবে নাই বা কেন? আর্ট, ডিজাইন, 3D অ্যানিমেশন, ফিল্ম নিয়ে তার করা বিভিন্ন সুন্দর সুন্দর প্রজেক্টের কাজ সে সবার সাথে অনলাইনে শেয়ার করে। তার কাজ ফেসবুকে দেখে 14 HSC পাস করা নুসরাত, আর চিন্তা করে, আরে সানি ভাইয়া তো অনেক সুন্দর কাজ করে, ভাইয়া এত কিছু শিখেছে কিভাবে? নুসরাতের মতো আরো অনেকেরই সানির কাজগুলো দেখার পরে একই প্রশ্ন মাথায় আসে, সানি এত কিছু শিখলো কিভাবে? সবার উত্তরে সানি বলে, এগুলো সব আমি আমার ডিপার্টমেন্ট মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি থেকে শিখতে পেরেছি। আমার ডিপার্টমেন্টে এগুলো ছাড়াও VFX, UI UX, AR VR ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পেরেছি। সাথে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্টেও কাজ করতে পেরেছি। ও হ্যাঁ, সানি তার ছোট ভাই হাসানের প্রিয় কার রেসিং গেমটাও ডেভেলপ করেছে। ভাইয়া ভাইয়া, তোমার বানানো গেমটা খেলতে আমার অনেক মজা লাগে। হাসান তোর বড় ভাইয়ের বানানো গেমটা খেলতে পেরে অনেক খুশি। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে তাল মিলিয়ে নিজেকে কর্মক্ষম করে গড়ে তোলার জন্য মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়াশোনার বিকল্প নেই।